হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। ফ্রেন্ডসগুলো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আরেকটা চমৎকার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আর আজকে রেমিডিটা হচ্ছে গিয়ে বডি কিভাবে তোমরা কমফেক্ট পাউডার বানাতে পারো, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। একদম হোমমেড, কেমিক্যাল ফ্রি তোমরা বডি বানিয়ে ইউজ করতে পারো। তো এই কম্প্যাক্ট পাউডারটা বানাতে আমি যা যা ব্যবহার করছি, আমি নিচ্ছি লুজ পাউডার, তোমরা বেবি পাউডার নিলে নিতে পারো, আর তুমি যে যেটা ইউজ করো পাউডার সেই পাউডার নিতে পারো। তো নিয়ে আমি 3-4 চামচ পাউডার একটা বাটিতে ঢেলে নিচ্ছি প্রথমে। তারপর হচ্ছে গিয়ে অ্যাড করছি তোমাদের গড়ে যে ফাউন্ডেশনটা ইউজ করো ওই ফাউন্ডেশন থেকে আধা চামচ বা পরিমাণ মতো তোমরা ফাউন্ডেশন নেবে। তো আমি এখানে 1/2 চামচ নিয়েছি ফাউন্ডেশন। তারপর হচ্ছে গিয়ে দেবে সানস্ক্রিন। তো যাদের করে সানস্ক্রিন আছে ভালো কথা, না হলে তোমরা যে কোনো গোলাপ জলও দিতে পারো একটু, আর তাছাড়া যে কোনো স্পিরিট যা তোমরা যেটা ইউজ করো তোমরা দিতে পারো। তো আমি এখানে সানস্ক্রিন দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কি, এই 3টা উপকরণ আমি ভালো করে মিশ্রণ করব। মিশ্রণ করার পর কি করছি তোমরা সবটুকু দেখতে পাবে, তোমরা এর জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আমার পাউডারটা মিশ্রণ হয়ে গেছে, আর আমি একটা হোয়াইট পেপার নিয়েছি। তো পেপারটা নিয়েছি কারণ হচ্ছে গিয়ে ওই পাউডারগুলো আমি পেপারে ভাঁজ করব, করে একটা ছোটো বেলনের সাহায্যে আমি ওইগুলোকে ভালো করে মিশ্রণ করব। তো দেখো আমি কী কী করছি। আমার পুরো রেডি হয়ে গেছে, আর এখন আমি একটা কন্টেনারে নিয়ে নেব। তো এই যে আমি আমার পুরনো যে কমফেক্ট পাউডার ছিল ন্যাকমি, তো ওইটা খালি হয়ে গেছে, তো ওই জন্য এটা আমি নিয়ে নিয়েছি। আর এটাতে আমি এখন আমার এই পাউডারগুলো ভরব। তো দেখো আমার মোটামুটি এখন বড়া হয়ে যাচ্ছে, সবগুলো আমি সুন্দর করে সেট করে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে পাউডার, তোমরা এভাবে কিন্তু গড়ে বানিয়ে ইউজ করতে পারো। তারপর আমি কিন্তু এটা টেস্ট করে তোমাদের দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটি দেখো। এই যে আমার কমফেক্ট রেডি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখন তোমাদের আমি টেস্ট করে দেখাবো। এই যে আমি গড়ে এভাবে কমপ্যাক্ট বানিয়ে তোমাদেরকে দেখালাম। তোমরাও চাইলে গড়ে এভাবে কমপ্যাক্ট পাউডার বানিয়ে, লুজ পাউডার দিয়ে তোমরা কমপ্যাক্ট পাউডার বানিয়ে
ইউজ করতে পারো। আর আজকে তোমাদের এই আমার রেমেডিটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, যাহাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো আজকের জন্য এতটুকুই, ফিরে আসবো নতুন নতুন ব্লগ বা এরকম রেমেডিস নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।